ফের বৃষ্টি নামবে রাজ্যের একাধিক জেলায়। নয়া সপ্তাহে কি ফের পারদ পতনের সম্ভাবনা? আবহাওয়া দপ্তরের নতুন আপডেট। এখনই কমছে না শীতের দাপট। আগামী সপ্তাহে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো হাওয়া অফিস। বৃষ্টির শেষে আবারও শীত অনুভূত হবে বঙ্গে। এবছর পৌষের মাঝামাঝি থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। দফায় দফায় জেলায় জেলায় এক ধাক্কায় পারদ নেমেছে বেশ খানিকটা। দীর্ঘদিন পর এই কনকনে শীতকে চেটে পুটে উপভোগ করেছিলেন বঙ্গবাসী। কনকনে শীতের দাপটে রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শরীর সেঁকে নেওয়ার মতো ছবি উঠে এসেছে সামনে। সেই সাথে ব্যস্ততম দিনগুলিতে কনকনে শীতের হাত থেকে বাঁচতে চায়ের দোকানগুলিতে ভিড় ছিল চোখে পড়বার মতো। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভোরের দিকে থাকছে কুয়াশাচ্ছন্ন আকাশ, বেলা বাড়তেই মিলছে রোদের দেখা। সেই সাথে রাতে বঙ্গবাসীকে একেবারে জুবুথুবু করেছে শীত। শনিবার অর্থাৎ আজ শহরের কলকাতার তাপমাত্রার পারদ নেমেছে 13.5 ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। এদিন সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে বলেই জানিয়েছে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আবারও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জানুয়ারির শেষ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে নতুন করে রাজ্যের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকছে, তার জেরেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বৃষ্টির তীব্রতা কতটা থাকবে তা এখনই স্পষ্টভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তীব্রতা কতটা বেশি তা এখনও নির্দিষ্টভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, কলকাতার বৃষ্টির তীব্রতা কতটা বেশি হবে এবং কতক্ষণ চলবে তা এখনই বলা যাচ্ছে না। আপাতত যা পরিস্থিতি তাতে অনুমান করা হচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে কনকনে শীতের দাপট। সেই সাথে তুষারপাত থেকে শুরু করে বৃষ্টিপাত সমস্তটাই উপভোগ করেছেন পর্যটকেরা। উত্তরবঙ্গের এখনই শীত কমার কোনো প্রবণতা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সাথে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এখন তুষারপাতের আর কোনো সম্ভাবনা নেই, কার্যত বলা যেতেই পারে আপাতত এখনই বিদায় হচ্ছে না শীতের। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির প্রথমে বৃষ্টি কমে গেলে ফের অনুভূত হবে শীত, ফলে আগামী বেশ কয়েকদিনও শীতের অনুভূত হবে বঙ্গে, একথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।